অষ্টমী, অষ্টমী পূজোর সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকাল থেকে যথারীতি বৃষ্টি পড়েই যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের গার্ডেনে, তো একটু ঠান্ডাটা জলদিই পড়ে যায়, যদি ঠান্ডা পড়ে তো সবার আগে এই দিকটাতেই পড়ে যায়। তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো সকালবেলা উঠে, এখন বাজে হলো 10:10, সকালবেলা উঠে চান টান করে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছি আজকে চিড়ের পোলাও আর হরলিক্স। আজকে একটু মনে হলো যে একটু হরলিক্স খাই, তো সবাই আজকে হরলিক্স আর চিড়ের পোলাও খাওয়া হয়েছে। তো এখন রান্না বাড়াতে ব্যস্ত, পুজোতে তো বেরোনো ঠেরোনো এমন হচ্ছে না। কালকে দেখেছিলেন আমার কালকের সপ্তমী স্পেশাল ব্লগটা, দেখবেন আমি কালকেও গেছিলাম তিনসুকিয়াতে, কিন্তু কোথাও গাড়ির থেকে নামিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর মানুষজন মোটামুটি ছিলই না। কিন্তু একটা ভালো হয়েছে যে জানি না আজকে বা কালকে কি হবে, মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়েছে, আর হওয়াটাও দরকার, কারণ যে মারাত্মক প্যান্ডামিক সিজনে আমরা চলছি বা প্যান্ডামিক সময় দিয়ে আমরা চলছি, সেটাতে না মেনে উপায় নেই। ভালো লাগলো দেখে যে মানুষ যারা যারা মানে ম্যাক্সিমাম মানুষই বেরোচ্ছে না আর বাড়িতে থেকেই বোধহয় এনজয় করছে। এখন জানি না, যদি আজকে বেরোয় তবেও দেখাবো আপনাদেরকে, আর যদি না বেরোয় তবেও দেখতে পারবেন, কারণ আমি তো বেরোবো আপনাদের জন্য শ্যুট করব যে আমাদের তিনসুকিয়ার কী পরিস্থিতি, কীরকম কী হচ্ছে, পুজো মানে পুজোতে মানুষ বেরোচ্ছে কি না। তো দেখা যাক, বিকেল সন্ধ্যায় যখনই বেরোই তো দেখাবো আপনাদেরকে। আর সবাই কেমন, আপনারা পূজা কাটছেন, কে কোথায় আছেন, বাড়িতে আসতে পেরেছেন কি না যে বাইরে থাকে, আর ঘরে কিভাবে এনজয় করছেন, কি রকম ধরনের খাওয়া দাওয়া করছেন, এগুলো আমার সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। আর আমি তো রেগুলার ব্লগ দিচ্ছি এই কদিন ধরে, আর পুজোর কদিন ধরে ভাবছি দেব, আর কি রান্নাবাড়া করছি, কি খাওয়া দাওয়া করছি, রেসিপি শেয়ার না করলেও চেষ্টা করব দেখানোর জন্য। আর আজ একটু পরে হয়তো দিদিভাইরা এসে যাবে, দুই তিন দিন এখানে থাকবে, ওরও মনটা খুব একটা ভালো নেই, একা একা এখানে কী থাকবে। আমি বললাম আমার এখানে চলে আসে, দুজন একসাথে যা হবে, যা রান্না হবে, যা করা হবে সব একসাথে করা হবে। তো এই আর কি, এখন টাপুর গেছে স্নানে, টাপুরের কপারও চান শেষ, তো ঠিক আছে টাপুর এখন চান করে এসে যাবে, আমি এদিকে যাই কিচেনে। তোমরা হয়তো ভাবছো যে এই পুজোর দিনে বাইরে বসে আমি কি করছি, কিন্তু কি ওয়েদার দেখো। আর আমার একটা আইটেম বানানো হয়ে গেছে, তো আর
টাপুর আর টাপুরের পাপা গেছে দিদিভাইদেরকে আনতে, কারণ ওরা আজকে আসবে। তো সকাল থেকে ওয়েট করতে 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 ওরা আর আসতে পারলো না, কারণ এত বৃষ্টি। তো তাই জন্য টাপুরের পাপা বললো ঠিক আছে আমি আসছি, আমি তোমাদেরকে নিয়ে যাবো এসে, নাহলে ওরা স্কুটিতে এসে যেত, কিন্তু এই ওয়েদারে তো আর স্কুটিতে আসতে পারবে না। তাই ও গেছে, টাপুরা টাপুরের পাপা গেছে ওদেরকে আনতে। আর না, আমি ভেবেছিলাম আসলো নাকি আসেনি। তো আমি আমার একটা আইটেম আমি আজকে বানিয়েছি, বাগারে বেগুন। তো এটা হয়ে গেছে, রেসিপি শেয়ার করলাম না, খালি অল্প অল্প দেখালাম যে কে কী করে বানিয়েছি। যদি রেসিপি আপনাদের চাই তো বলবেন, আমি রেসিপি আবার দিয়ে দিব। তো এই ওরা আসুক, খাওয়া দাওয়া করি, তারপর দেখা যায় কী করা যায়। এখন আপাতত বসে আছি, কারণ আর দিদিভাইরা আসুক, তারপর আবার দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আমি আর বাবা বেরিয়ে গেছি, কেন কি বহুত বৃষ্টি হচ্ছে আর মানিরা আসতে পারবে না, বিকজ মানিদের গাড়ি তো নেই, স্কুটি আছে, তো স্কুটিতে এই বৃষ্টিতে আসলে প্রবলেম হয়ে যাবে। তো পাপা বললো চল নিয়ে আসি মানিদারকে। তো আমি আর পাপা বেরিয়ে গেছি মানিদেরকে আনতে, আর এত বৃষ্টি হচ্ছে মানে ভালো লাগে না এত বৃষ্টি আমার। চলো তোমাদেরকেও নিয়ে যাই। দিদিভাইরা এসে গেছে, আর সঙ্গে নিয়ে আসছে ফল, রসমালাই, পেটিস আর পনির। দিদিভাই চা খাচ্ছে, চাটা খাওয়া হোক। আসলাম সামনে, আমরা চললাম পুজো দেখতে। পুজো কি দেখবো জানি না, তো এ রাম গেট লাগানো, তো কেউ নেই। তো পুজো দেখতে যাচ্ছি, একটু বাইরে যাব, ডিব্রুগড় যাব। আমরা গাড়িতে বসেই থাকবো, কিন্তু একটু গাড়িতে বসে বসে নামবো, হ্যাঁ সুযোগ যদি খালি পাই কোথাও। কালকেও বলেছিলাম খালি পেলে নামবো, কিন্তু বৃষ্টি প্রচণ্ড। দিদিভাই আছে, পল আসছে, পল তো দেখালামই, ওরা আছে সবাই মিলে। এখন কিন্তু তিন সাড়ে তিনটে বাজে হবে এখন। চলুন আমার সাথে সাথে। আজকে এই শাড়িটা পরেছি, এদিকে আছে টাপুর, এদিকে আছে পল, এখানে দিদিভাই, সবার হাতে মাস্ক আছে। চলুন যাই। এখানে আমাদের বাড়ির ঠিক সামনেই একটা পুজো হয়, এখানে দুর্গা মন্দির আছে, এইখানে ভিতর দিকে পুজো হচ্ছে, ভিতর দিকে পুজো হচ্ছে ওখানে। প্রত্যেক বছর অনেক বড় করেই হয়, কিন্তু এবার আর
বেশি বড় হয়নি। এটা হলো চাবুয়া। চাবুয়াতে নাই নাই করে পাঁচটা পূজা হয়, পাঁচটা পূজা হয়, একটা পূজাও এখন পর্যন্ত, এখন পর্যন্ত একটা পূজো নেই। এখানে এখানে হয় কত বড় পূজাটা হয় এখানেও নেই। You're a picture in a frame. I make believe you're next to me, but I know it's not the same. Why am I looking at you? You're a pixel on a screen. Your animating principle is nowhere to be seen. Why am I lost in a loveless fantasy? When somebody real is waiting out there for me. Why am I looking at you? I've enjoyed the years I've wasted, but the time has come to face the fact that none of what I see is true. So I'm gonna stop looking at you. Oh, I'm gonna stop looking at you. ডিব্রুগড়ে এসে গেছি, কিন্তু ডিব্রুগড়ে সব পুজো তো হচ্ছেই না, তার মধ্যে বৃষ্টি, পুরো বৃষ্টি চলছে একদম। যদি কোথাও চা খাওয়ার জায়গা পাই তাহলে চা খাবো আর যাব। ডিব্রুগড় রাস্তা অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আমরা সবাই ডিব্রুগড় থেকে এসে গেছি, এখন বাজে 8:30। কিন্তু দুঃখের বিষয়, পুজো কিন্তু দেখতে পেলাম না একটাও, পুজো নেই। পুজো যদি ভিতরে ভিতরে হয়েছে তো জানি না, আমরা টাউনের মধ্যে কোনো পুজোই নেই। চাও খেতে পারলাম না, খালি আমরা চলে গেছিলাম বিগ বাজার, বিগ বাজার থেকে অল্প শপিং টপিং করে এসে গেছি। এখন বাড়িতে এসে রান্নার জোগাড় যন্ত্র চলছে, রান্না হবে, খাওয়া হবে, তারপরে আবার নবমীর জন্য প্রস্তুতি কালকে। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের জন্য টাটা। তারপর ওইদিকে দিদিভাই আর পল শুয়ে আছে। টাটা।